কাজের পুরো টাকা না পাওয়ার প্রতিশোধে মার্সিডিজে আগুন ধরালেন মিস্ত্রি। ভিডিওতে ধরা পড়ল কাণ্ড। এবার উত্তরপ্রদেশের নয়টা থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, এমনকি সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, যেখানে দেখা গিয়েছে বাইকে করে আসা এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। পাশাপাশি ওই ঘটনার পরেই তিনি তড়িঘড়ি বাইকে চেপে সেখান থেকে চলে যান, আর পুরো ঘটনাটি সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ওই মার্সিডিজের মালিক নয়টা থানায় একটি অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওই যুবক বাড়িতে টাইলস বসানোর কাজ করেন, এমনকি ওই মার্সিডিজের মালিকের বাড়িতেও টাইলস বসানোর কাজ করেন তিনি। যদিও কাজ শেষ করার পর পুরো টাকা পাচ্ছিলেন না ওই মিস্ত্রি, আর সেই কারণেই রেগে গিয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির মালিক ওই মিস্ত্রিকে শনাক্ত করেছেন। উল্লেখ্য যে নয়ডা থানা এলাকার অন্তর্গত একটি বাড়ির বাইরে পার্ক করা মার্সিডিজ গাড়িতে আগুন লাগিয়ে দেন ওই যুবক, তারপরেই তিনি সেখান থেকে পালিয়ে যান। এদিকে তার মাথায় হেলমেট পরা থাকলেও গাড়ির মালিক তাকে শনাক্ত করে নেন। পাশাপাশি গাড়ির মালিকের পক্ষ থেকে আরও জানানো হয় যে কিছুদিন আগে তার বাড়িতে পাথর ও টাইলসের কাজ করানো হয়, সেই টাকা পরিশোধ না করায় মিস্ত্রি এমন ঘটনা ঘটিয়েছে। জানা গিয়েছে ওই টাইলস মিস্ত্রি হলেন বিহারের বাসিন্দা, যদিও তিনি থাকেন নয়ডার বিশরাক থানার অন্তর্গত গ্রেটার নয়ডা পশ্চিমে। এদিকে মার্সিডিজের মালিকের এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে খুঁজছে, পাশাপাশি খুব দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে বলেও দাবি করেছেন তারা। ঐতিহ্যশালী প্রসিদ্ধ বাঙালিয়ানায় আদি ঢাকেশ্বরী এখন আপনাদের শহর বহরমপুরে। ফ্র্যাঞ্চাইজি আলফুড, একই ছাদের তলায় পেয়ে যাবেন বেনারসি, কাঞ্জিভরম, ইক্কত, বালুচুরি, স্বর্ণচুরি, ধর্মভরম, ঢাকায় মসলিন, পিওর সিল্ক, তাঁত ও ফেন্সি শাড়ির বিপুল সম্ভার। বিয়ের কেনাকাটার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী। পাবেন বরের ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি, সাথে কনের লেহেঙ্গা। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 9933104335 অথবা 9593356335।